আজকে এই ব্লগটা তোমাদের অনেকে অনেকের দাবি ছিল, আমার বিয়ের প্রায় দেড় বছর হয়ে গেছে, এক বছর তো হয়ে দেড় মানে হ্যাঁ দেড় বছর কমপ্লিট। তো এবার সেইখানে দাঁড়িয়ে এখন অবধি আমার গিফটস যা যা গয়না আমি বিয়েতে পেয়েছিলাম সেগুলো দেখানো হয়নি। বাই দ্য ওয়ে আমি কালকে নিজেই নিজে হেয়ার কাট করেছি, হেয়ার মানে যেটুকুনি করতে হয় করি, বাড়িতে নিজেই করে নিই, ভালোই হয়েছে আই গেস। আচ্ছা তো এবারে সেইগুলো আজকে দেখাবো তোমাদের সাথে, যেগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম গয়না। তো ফার্স্টে আমি এরকম প্রচুর কানের দুল পেয়েছি, সেগুলো দেখাই। এই বাড়িতে আসার পর সবাই আমার মুখ দেখে প্রচুর কানের দুল দিয়েছিল, ওই বাড়ি থেকেও দিয়েছিল। তো এই দেখো দেখাতে পাচ্ছি, এই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ফোকাস যদি নেয় তো ভালো। জাস্ট একটা পাতা মানে লিফ মতন করা আছে, এটা কে দিয়েছিল আমি জানি না, যে ভিডিওটা দেখছো মানে যারা দিয়েছো তারা যদি কেউ দেখে থাকো কমেন্টে জানিও কে দিয়েছিলে। আমি সত্যি বিয়ের সময় কে কোথায় কি দিয়ে গেছে কিচ্ছু খেয়াল রাখতে পারিনি। আচ্ছা তারপর এই দুলটাও খুব সুন্দর, এই দুলটা রিসেন্টলি পরেও ছিলাম আমি একবার যখন ওই নবদুর্গা পুজো হচ্ছিল, দুর্গার নদিনের পুজোর সময় পরেছিলাম। দেখো কি সুন্দর, মানে এরকম হালকা পাতলা জুয়েলারি পরে টুকটাক দিনের বেলা অনুষ্ঠানে বা কাজে যাওয়াই যায়, ছোট্টর মধ্যে সুন্দর স্লিক। আচ্ছা চলো তারপর একটা দেখাই, আমি বুটুয়া বুটুয়া করে রেখে দিয়েছি মানে যাতে আমার কানের দুল খুলতে অসুবিধা না হয়। ও এটা তো আমার ডেলিভারি স্টার্ট আর কি। এই যে টোটাল এতগুলো বটুয়া, এগুলো সব ওই কানের দুল, ভর্তি কানের দুল, এগুলো দেখাই। তো এটা আমি বুঝতে পেরেছিলাম কে দিয়েছে, এই বাড়ির সজল মামা বলে এক মামা আছে সে দিয়েছিল এটা, কারণ এটাই একমাত্র আমি ছবিতে দেখতে পেয়েছি মানে এই বাড়ি থেকে যারা যখন আমি এসেছিলাম মধুবর্ণের সময় আশীর্বাদে যে কটা ছবি দেখতে পেয়েছি দু তিনজনের সেগুলো থেকে আইডেন্টিফাই করতে পেরেছি। এটা একটু সাবেকি ডিজাইন, দেখাতে পাচ্ছি গো, তোমরা বুঝতে পারছো জিনিসটা এরকম কানে পড়লে এরকম লাগবে। আমি কি কানে দুটো খুলে ফেলবো তাহলে আমি দেখাতে পারবো প্রত্যেকটা কানে পরে পরে, পড়ছি না, দেখানোর কিছু নেই, বাট তোমাদের সাথে শেয়ার করতে বলেছো তাই করছি, জানি এগুলো করার মতন কিছু না তবুও আর কি। নেক্সট ওয়ান, এটা খুব সুন্দর লেগেছে ডিজাইনটা, এরম ডিজাইন বিয়েতে অনেকগুলো পেয়েছি, তার মধ্যে থেকে এই ডিজাইনের এই এন্ড ফলটা আমার খুব ভালো লেগেছে, কে দিয়েছো জানি না, যদি জানো মানে দেখতে পাচ্ছ একটু বলো তো কে দিয়েছো এটা আমায়, আমি জানি না সত্যি, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে এই দুলটা আমার, কিন্তু আমি একদিনও পরিনি, কবে পরবো তাও জানি না, এসব পরা যায় তুমি বলো। বাহ এই দুলটাও সুন্দর, কেউ একজন দিয়েছে, বেশ সুন্দর মানে লেন্থ আছে লম্বা দেখাচ্ছে। আজকে একটা শ্যুট ছিল সেটার জন্য আর কি দেখাচ্ছে, বেশ সুন্দর না স্লিকের মধ্যে, খুব সুন্দর। আর কবে পরবো আমি, আমার পর আমি দুল পরিই না, আমি যদি রেডি হই তাহলে এখানে একটা দুল পরি মানে সাজা গোজার জন্য, আর আদারওয়াইজ সারাক্ষণ বাড়িতে আমার এই ওপরেই এইখানেরটাতেই থাকে দুল, আমি তাহলে পরি না, কারণ আমার দুল পরে পরে লতি বড় হয়ে গেছে, এটা কিছু না। ওয়াও এটা সত্যি, এটা আমি পরেছিলাম, এটা গত বছর বিয়ের পর পর যখন ভ্যালেন্টাইন্স ডে হয়েছিল, বিয়ের পর পরই একদম প্রথম দু মাসের মধ্যে আমি এটা পরেছিলাম, এক সপ্তাহ পরে রেখে দিয়েছি, কারণ শুয়েছিলাম যখন ওই নিচে কুলোর তলায় যে পাতাগুলো ড্রপ আছে সেগুলো না মানে উল্টে পাল্টে গেছিলো কিরম একটা হয়ে গেছিলো, দেখে ভয় লাগছিলো এই জন্য আমি রেখে দিয়েছি আর পরে। তবে ডিজাইনটা তো সুন্দর, যখন পরেছিলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, বলেছিল যে না ভালো
সুন্দর দোরটা কে দিয়েছে? ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স, বাবু বাবান ডেন ঠাকুরিয়া। এটা কি আমার দিদি দিয়েছে? আমার দিদির শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকুরিয়া। আমি জানি না এটা দিদি দিয়েছে কি না, মানে দিদি ভাই মানে মাসা তো দিদি। এটা সুন্দর কিন্তু কুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে, মানে আংটি হার কুলোর মধ্যে খুব ভাল লাগে। আমার মা কাকে একটা কুলো দিয়েছিল যেন, ও এই দেখো ওইরকম আবার একটা কানের দুল ব করা, তাহলে এরকম ড্র। এই দুলগুলো বেশ ভালো, তবে কি বলতো মানে আমার কানের লতিটা দেখছো এটা এখানে ওঠা, তার কারণ আমার দিদিমা আমার কান ফুটো করেছিল আর একটু ওপর করে করেছিল যাতে কেটে না যায় বা খুব সহজে লতি ছিঁড়ে না যায়। এবার যার জন্য যখনই কোনো দড়ি ফুড়ি আমার এখানে উঠে যায়, ড্রপার হয় না, তাই এই ছোট্ট ড্রপগুলো না যাদের এখানে এ পড়ে তলায় একটু ঝুলবে বোঝাল, কিন্তু আমার তো ঝোলেই না, সব এখানেই লেগে থাকে, সেই জন্য আমার আর পড়া হয় না। খুব সুন্দর দোলটা, থ্যাংক ইউ যে দিয়েছো। তোমাদের এরকম হয়েছে বিয়েতে কারা কী দিয়েছে দেখতে পাওনি বুঝতে পারোনি? ও আমি জানতাম এটা কী আছে, এটা অঞ্জলি এসে খাওয়ার বা এখানে শুভজিৎ দিয়েছিল, মানে আমার মামা দিয়েছিল সমীর মামা, একটা ফুল মতন দুল, ওটা কোথাও একটা আছে, এটা ওটা পড়েছিলাম, ওটা খুব পড়ি বলে খুলে রাখা আছে, ওই মধ্যেই কোথাও থাকবে হয়তো, যখন যেটা পড়ি সেটার মধ্যে ঢুকিয়ে রাখি। সরি আমার খুব নোটিফিকেশান আসছে, এটাও খালি এটাও পড়েছিলাম, অন্য কোথাও আছে হয়তো। ওই যে আগে প্রথমে যে দুলটা দেখালাম, আমি নাম দিয়েছিলাম ভাই বোন, একই প্যাটার্নের দুল, পুরো একই প্যাটার্নে, মানে এগুলো ওপরের কানেও কেউ চাইলে পড়তে পারে, সুন্দর। এটা দিয়েছে বাগবাজার থেকে, কে জানি কে দিয়েছে এটা, আমার অসহায় লাগে নিজেকে যখন বুঝতে পারি না যে কে দিয়েছে, এই ভালোই হেয়ার কাট করেছি। হ্যাঁ এটা জানি মিলি মাসি দিয়েছে বসপুকুর, আমি ছবিতে দেখেছিলাম মিলি মাসি হাতে ছিল। এই দুলটাও খুব সুন্দর, ভালো ওজন আছে, ভারী জিনিসটা একদম সলিড, হালকা পাতলা না, ভালো, থ্যাংক ইউ মিলি মাসি বাপাইদা। এই দুলটাও সুন্দর, ওই যে বললাম সুন্দর এখানে আছে, আমার দুলই পড়া হয় না। নতুন বিয়ের পরে কোনো একটা অনুষ্ঠানে গেছিলাম, আমার ননদের কোন বাড়ির কোনো অনুষ্ঠানে, সেইখানে গিয়ে নন্দ বলছি ই বাবা নতুন বউ ঝোলাদুল করিস নি, আমার ঝোলাদুল বেশি অতটা ভালো লাগে না, ভাল লাগে বেশি দাও বড় একটা কানবালা ব্যাস ওটাই পরবো আর হবে না, আর আমার কিছু লাগবে না। সব দেখাচ্ছিলাম যখন এটাও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার এই ওপরের কানের আগে পড়তাম বিয়ের আগে, এই স্টারটা আমি যখন কান ফুটো করেছি যেদিনকে সেদিনকে গিয়ে কিনেছিলাম কল্যাণী গুনগুন বলে কোনো একটা দোকান থেকে, আমার বান্ধবী নিয়ে গেছিলো তার সাথে গিয়ে কিনেছিলাম, সুন্দর না? কত দাম নিয়েছিল আন্দাজ বলতো? ছোট্ট স্টার মানে এরকম নোসপিন যদি কেউ পরো খুব স্মার্ট লাগে, অবশ্যই সেজে গুজে হয়ে বাড়ির ড্রেসে না কেমন কেমন লাগে আমার নোসপিন, 1000 টাকা। এটা হচ্ছে দত্ত জুয়েলার্স বেলঘড়িয়া থেকে কে দিয়েছে জানি না, এইটা দিয়েছে, কি সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি দেখিনি আজকে দেখলাম, ভাল লাগছে না, বেশ সুন্দর, পড়িয়েই দেখায়, কোনো কাজ একবারে করতে পারি না, হয় পড়ে যাবে নয় আমি পড়ে যাব, নয় সেটা ছিঁড়ে যাবে ভেঙে যাবে লটকে যাবে, সুইট ভেরি সুইট। ও মনে পড়ে, হ্যাঁ এটা পড়েছি আমি পড়েছি, হাওড়াতে আমার বোনের বিয়েতে গেছিলাম, বিয়ের রাতে পড়েছি, এত গরম ওই দিন 45 ডিগ্রি না 46 ডিগ্রি টেম্পারেচার ছিল, কোনো কিছু আর পড়তে পারিনি, তো এটা এটা আমি সেদিন পড়েছিলাম, ভালো না শালকার মধ্যে সুন্দর ড্রপটা। এরপর আসি একটা আংটিতে, আমি হাতের কাছে যা পাচ্ছি তাই দেখাচ্ছি, এরপর আবার যদি কানের দুল পাই দেখাতে পারবো, মানে সেটা দেখিয়ে দেবো। এটা একটা আংটি, পলার আংটি দিয়েছিল, আর এইটাই একমাত্র যেটা আমার সাইজ মতন হয়েছে, বাকি কোনো আংটি আমার সাইজে ছিল না, সব কটার পেছনে আমায় সুতো পেঁচিয়ে পড়তে হয়েছে, ইভেন এখনও সুতোই পেঁচানো আছে, ওগুলো পেয়েছিলাম, তার কিছু হয়েছে কিছু আর নেই এখন আমার কাছে, দেখাচ্ছি আর কি। এটা দেখাই, এটার একটা ডিজাইন সুতো পেঁচান, ওয়ান ইজ ভেরি স্পেশাল, এটা আমাকে আমার
অন্নপ্রাশনে আমার বাবার পিসি দিয়েছিল, মানে আমরা মিষ্টি দিদা বলতাম, মিষ্টি দাদা দিয়েছিল, এটা পরে আমি বিয়ে করেছি। আমার অন্নপ্রাশনের আংটি আমার হাতে এখনো হয়, ইভেন কেউ বিশ্বাস করবে না, এটা সাইজ তো দুই, আমার হাত এই জায়গাটা নরম বলে ঢোকা বেরোনোর অসুবিধা হয় না, এটা 2 নম্বর সাইজ, এর লোহা বাঁধানো, যেটা নতুন করেছি আবার। কিন্তু বাচ্চাদের যে দুধওয়ালাগুলো হয় সেগুলো আমার হাতে ঢুকে যায়, দোকানে গিয়ে দেখা, মানে ওরা তো অবাক যে কি করে ঢোকে, ভগবান জানে। তারপর আরেকটা এরকম কলার আংটি, কিরকম হয় বেসিক সব কলার আংটিগুলো যেরকম হয় সেরকম, বড় এটা, এটার পড়াও হয়নি, কিছুই করা হয়নি, সুতো পেঁচানোও হয়নি, তাই আছে সুন্দর ডিজাইনটা। বাট আমার পলার আংটি আমার সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না, এটা তো পলা, প্রবাল পলা নয়, এটা প্লাস্টিক, এগুলো প্লাস্টিকের পলা, আমার হাতে পুরো হাত ভেজে যায়, আমি পরতে পারি না। গিফট হিসেবে সবাইকে দেওয়ার জন্য এটা খুব ভালো, যে ভালোবেসে দিয়েছে যা দেওয়া হচ্ছে। ও এইটা, এই কানের দুলটা যেটা অনির্বাণ আমায় দিয়েছিল, এটা সেন্ড করে সেই বক্সের মধ্যে আমি এই দুলটাকে পরে গেছি, কারণ এই দুলটা আমি খুব পরেছি, মানে পরি, এর মধ্যে লক্ষ্মীর সিম্বল করা দেওয়া আছে, কেউ দিয়েছ আর যে দিয়েছ সে জানো কি জানো না আমি জানি না, আমি এটা সব সময় পড়তাম, মানে পড়িও চট করে, এটা আমার কানে থাকলে আমার কিছু লাগে না, মানে ভরাট একটা পয়সা মতো, তোমরা জানো আমি গিনি বা পয়সা এই ডিজাইনটা পছন্দ করি, সেই জন্যই এটা পড়ি। তারপরে তুলে রেখেছি এই কারণে, শুলে না এই ডানটিটা আমার এখানে বড্ড লাগে, আমি ওই রিল্যাক্সে শুতে পারি না, সেই জন্য আমি খুলে রেখেছি এই ডিজাইনটা। যে দিয়েছ তাকে অসংখ্য ধন্যবাদ, অসচ্ছকের মধ্যে অসংখ্য ধন্যবাদ, কথা আর বলতে পারছি না। এরপরেরটা দাঁড়া, মুখে জোয়ান দিয়ে এসেছি, বড্ড গা পাকাচ্ছিল, বুঝলাম না কেন হয় মাঝে মাঝে মাথা ব্যথা করে গা পাকায়। এই দুলটা কি দিয়েছে জানি না, কুন্ডু জুয়েলার্স, আমি জোয়ান মুখে দিলে কথাই বলতে পারি না, কুন্ডু জুয়েলার্স, শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া। এই সুন্দর হয়েছে, ওই ঝোলা অনেকটা ঝোলা আছে বাকিগুলোর থেকে, সবকটা তো স্টার দেয়, এটা ঝোলাটাই এরকম সুন্দর, ডিজাইনটাও সুন্দর, হালকা আর স্লিকের মধ্যে। পাড়ায় যখন পুজোর কাজ করেছিলাম এটা একবার পরেছিলাম গত বছর, সকালবেলা কি হয় খালিখানেও যাওয়া যায় না, বিয়ের পর না যাওয়া তো যায়, যে তুমি যেভাবেই যেতে চাও যেতে পারো, কানে দুল পরে বা না পরে, একটা লোকে জিজ্ঞেস করি কানখানি কেন, কানখানি কেন, ওই জন্য আর খালি একটা কানে কিছু দিয়ে চলে যাই, অত কথার উত্তর দিতে ভালো লাগে না। এটা আবার দিয়েছে আমার দিদিভাই, আমার দিদিভাই মানে অনির্বাণের দিদিভাই, অনির্বাণের যাত্রাতো দিদি, এটাও আমি ফটো দেখেছিলাম, কারণ এখনও ফটো আছে, প্রমাণ আছে, ওই যে আর মানে আমি জানি না এটা প্ল্যান করেছে কিনা, দিদিভাই এটা দিয়েছে আর দাদা এইরকমই আমাকে একটা হার দিয়েছে, সেটা দেখাই, পুরো ডিজাইনটা এক, মানে আমি এটা যদি পরি এর সাথে এইটা যাবে, দেখো প্যাটার্নটা এক, এই তলা এখান এখানটা দেখো কিনাটা ঝালর ঝালর করা, জিরি জিরি করা আছে, এটা তো মানে এটার সাথে এটা পড়তে পারবো, মানে এটা একটা পুরো ম্যাচিং সেট, আমি ভেবে রেখেছি এটা একদিনকে পুজোয় পরবো, এবারে এটা পরিইনি একদিনও, এই মঙ্গলসূত্রটা আমার পরা হয়নি, ইচ্ছা আছে পরার, কবে ওকে কবে পরবো, ওই দুলগুলো পরি সবসময়, সেই জন্য মানে সবসময় বলে হাতের কাছে থাকে। এখান থেকে দেখাচ্ছি এই আংটিটা, এটা আমায় ননদ দিয়েছিল আমার আশীর্বাদে,
মানে আমার বিয়ের আগে যে আশীর্বাদটা হয়েছিল, এনগেজমেন্ট হয়েছিল, তখন আমাকে এই আংটিটা দিয়েছিল নন্দাই আর ননদ, বড় সুতো পেঁচিয়ে এরকম করে পরি। তো আমাকে বাবার মামা বাড়ি থেকে বুড়ো কাকা কাকা মামা দাদু ওরা সবাই আমাকে আংটিটা দিয়েছিল বিয়েতে। এটা বড় ছিল আমার হাতের মাপে, তো এটাকে কাটিয়েছিলাম বিয়ের পরে। সুন্দর আংটিটা, মানে ডিজাইনটা এতটা সুন্দর, মনে হবে দেখলে মনে হবে খুব পুরনো না নতুন না, মানে সাবেকি আর ইয়ে মেশানো, বেশ একটু খাঁজ খুঁজ আছে, পাতা ইয়ে এদিক ওদিক কাজ করা আছে, খুলে রেখেছি, কাজ করতে একটু অসুবিধা হয়। আচ্ছা এই দুলটা অঞ্জলি জুয়েলার্স থেকে, এ এত বড় ডান্ডি ছিল, মানে যে ফুল ডান্ডি ধরে এরকম ফুল দিতে পারবে, ডান্ডিটাও কাটা হয়েছে। এই একবারই যখন আংটিটা আমার সাইজে করেছিলাম এইটাকেও তখন কাটিয়ে নিয়েছিলাম, মানে এটা আমি পরি সবসময়, পরা আর হয় না হাতের কাছে রাখা। আর এটা দিয়েছে আমার বর আমাকে বিয়েতে দিয়েছিল হার, এই কানের দুলটা, এটাও সুন্দর বেশ, পরে রাখবো কিছুর মধ্যে একটা সুন্দর। এটা তো সেট হয়ে গেছে, আমি নতুন যে চোকারটা কিনেছি তার সাথে এটা পুরো সেট হয়ে গেছে। তবে এই লম্বা ঝোলাটা আই ডোন্ট লাইক, লম্বাটা এই ঝোলাটা, আমার ইচ্ছা আছে পরে এটাকে এরকম চেন 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 করে দেবো, দিয়ে তারপরে ড্রপ দেবো, মানে চেনটা যদি না থাকতো শুধু ড্রপটা থাকতো তাহলেও সুন্দর লাগতো, মানে এই চেন জাতীয় বেশি ঝোলানো আমার ভালো লাগে না অনেস্টলি, আমার আমার ডিজাইনটা ভালো লাগে না, যে যা দেবে তাই ভালো কিন্তু ডিজাইনটা ভালো কি পরে বিয়ে করেছিলাম সেগুলোর ব্লগে তো, মানে আলাদা ব্লগে তো দেখিয়েছি তাই দেখাচ্ছি না। এই হারটা তো আমাকে অনির্বাণ দিয়েছিল বিয়েতে, এটাও আর দেখালাম না কারণ দেখানো আছে। এবার এটা তো একটা শুধুমাত্র গিফটের পারপাসে দেখানোর জন্য ভিডিও, যে যে কটা গিফট পেয়েছি সেগুলোই দেখাচ্ছি, এবার যদি স্কিপ করে যাই বোঝাতে পারবো না, তো একবার তাও দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েছিল সম্রাট দ্বারা এই মঙ্গলসূত্রটা, এটা বিয়েতে অষ্টমঙ্গলাতে, মানে বিয়ের পর পর তো এটা খুবই পরতাম, তারপর দেখছি সাইডের ওই ডান্ডিগুলো রং উঠে যায় তো ওর জন্য আর অত পরিনি, রেখে দিয়েছি ওরকম করে। আর কি দিয়েছিল এটা দেখেছো তোমরা, এই গণেশটা, এটা মাসি দিয়েছিল আমাকে, এই ক্রিস্টালের এই হারটা এবং এর সাথে এই লকেটটা যেটা আমি পরি সবসময়, শ্রেয়সী মা বাবা দিয়েছিল এই লকেটটা, বার্ড উইথ ক্রিস্টাল টাস, আমার নন্দাই আর ননদ দুজনে দেখাতে পাচ্ছি মানে বোঝাতে পারছি, এটা দিয়েছিল, এটা খুব সুন্দর, ফোর সিঁদুর কৌটোয় অনেকগুলো পেয়েছিলাম তার মধ্যে এটা একটা, দেখো কি সুন্দর সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে এটার দামও আছে নিশ্চয়ই, বস বড়, অনেকটা বড়। আর এটা দিয়েছিল আমার ভাইয়ের স্টুডেন্টের বাবা মা, সোনালি কুণ্ডু লেখা, এই যে লিখে দেয় যে সে খুব ভালো করে, কারণ বুঝতেই তো পারবো না যে কে কী দিল পরে, আমি যদি কাউকে উপহার দিই আমি লিখে দিই যাতে সে পরে বুঝতে পারে, সুন্দর প্রিটি, ভীষণ প্রিটি। আমি একটা রূপোর মধ্যে রাখি যেটা আমাকে অ্যানিভার্সারিতে অদিতির বাবা মা দিয়েছিল সেইটাতে, এটা একটা, জানি সিঁদুর কৌটো ফাঁকা রাখতে নেই, তোমরা আবার কমেন্ট করবে এর মধ্যে এক টাকা দিয়ে রাখতে হবে বা সিঁদুর ভরে রাখতে হবে, ঠিক আছে থ্যাংক ইউ, আমি এভাবেই রাখি জিনিসটাকে নষ্ট না করার জন্য, যেখানে সিঁদুর রাখার যেখানে টাকা রাখার সেখানে আছে। এটাও কেউ দিয়েছিল হয়তো মনে করতে পারছি না, সুন্দর বেশি ঘট মতো। আর এটা এটা বোধ হয় স্বর্ণালি দিয়েছিল আমাকে, হ্যাঁ এর সাথে সিঁদুর দানি আছে, মানে কাঠি আছে সিঁদুর কাঠি, আর এটা সুন্দর বেশ সুন্দর স্বর্ণালি দিয়েছে, স্বর্ণালি যে আমায় কত কী দিয়েছিল বিয়েতে, এরকম যে মাথায় যেটা পড়েছিলাম কী বলো ওটাকে, মুকুট, ওটা, তারপরে অজস্র অজস্র গিফট, আমার তো কাউন্ট করতে মানে
ছেড়েই দিয়েছি কাউন্ট করা। তারপরে এটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এইটা একটা আমার চাবির গাছা বলে তো ওইগুলোকে দিয়েছি কোমর বিছে, তো এবার সেটা দিয়েছিল আমার পর্দা শ্বশুর বাড়ি থেকে। সুন্দর না প্রীতি সিলভারের, পুজোর সময় পড়েছিলাম যখন বরণ করছিলাম তখন এটা পড়েছিলাম, সুন্দর। আর আমার বিয়েতে আমি যেগুলো কিনেছিলাম সেগুলো তো তোমার গোল্ড প্লেটেড ছিল, এটা পুরো একদম রূপোর। এগুলো অ্যাসিড, এগুলো অ্যাসিড। আর আমার মামা বাড়ি থেকে দিয়েছিল ইনভার্টার, হ্যাঁ আমার আমায় বলেছিল কি নিবি, হ্যাঁ আমার গয়না গাঁটি লাগবে না, আমার মাসি যার জন্য এখনও দুঃখ করে রাগ করে তুই কেন গয়না নিস নি, ওরা ভেবেছিল যে সবাই মিলে আমাকে গয়না দেবে মানে হার দেবে মামা বাড়ি থেকে, তো আমি নিই নি, মাসি এর জন্য দুঃখ করে এখন। মানে পূজার বাবা মা দিয়েছিল আমাকে ওয়াশিং, আমায় বলেছিল তুই তো গয়না অত ভালোবাসিস না, কী দেবো তোর কাজের জিনিস যেটা লাগবে, টিভি দেবো না ওয়াশিং মেশিন, দেখো দেখো টিভিটা তো বিগ বিলিয়নে নির্মাণ কিনলো ধনতেরাসে, ওরা ধনতেরাসে কিছু দিতে চাইছিল মানে ওই টাইমে একটু ছাড়টা থাকে, তাহলে তুমি ওয়াশিং মেশিন দিও, তো সেই জন্য ওয়াশিং মেশিন। সেটা এত কাজের, এত কাজের, মনে যেমন দিয়েছিল গিজার, মানে আমি বলেছিলাম যে দাও শীতকালে বিয়ে হচ্ছে, বিয়ের পর এত এত হয় না যে ওই যেগুলো কাজের জিনিস সেগুলো নিয়েছিলাম, ঠিক আছে সোনা গয়না যা আছে যথেষ্ট আছে, যা হবে তাও যথেষ্টই হবে, কেন যে যেটা দরকার সোনাই নিতে হবে, হ্যাঁ অবশ্যই সোনা একটা অ্যাসেট, যে যেটা দিয়েছে দিয়ে নিয়েছি, সেই জন্য আমি যার থেকে চাইতে পারবো, যাদেরকে বলতে পারবো যে না তুমি এইটাই দাও এইটা আমার কাজে লাগবে, তো তাদেরকেই বলেছি যে তুমি গিজার দিও, তুমি ওয়াশিং মেশিন দিও, তুমি ইনভার্টার দিও। তো আমার গিফটের পাওয়ার আশা করি যা যা পেয়েছি সেগুলো দেখিয়ে দিতে পেরেছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে দেখাবো যে আমি হয়তো কিছু মিসও করে যেতে পারি, যদি মিস করে থাকি তাহলে কিছু মাইন্ড করো, কারণ অনেকগুলো দুল আমার কাছে এখানে আছে, লকারে আছে, এদিক ওদিক আছে, তো যদি মিস করে যাই পরে আবার কখনো দেখিয়ে দেবো। আর এরপরে দেখাবো আমার জাঙ্ক জুয়েলারি বা গোল্ড প্লেটেড জুয়েলারি, যে এই ধরনের জুয়েলারিগুলো যেগুলো আমি গোল্ড প্লেটেড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন খুব ভালো থাকো, শুনে থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।